সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালোই আছো। সো আজকের ভিডিওটা শুরু হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের হোম টাউন সাপাত গ্রামে মেলা এসেছে। আমিও বাড়িতে এসেছিলাম, দু একদিন ছুটিতে ছিলাম। তো ওদিকে জাল থেকে বলছে যে যাবে যাবে মেলায় নিয়ে চলো নিয়ে চলো। তো ভাবলাম যে ওপর মেলাও ঘুরে আসি, অ্যান্ড তোমাদেরকেও দেখাই কীরকম মেলা হয়। সো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা এখন ভিতরে ঢুকে গেছি মেলা। সো অনেক দোকান এসেছে, যদিও খুব একটা বড় মেলা না, আমাদের এরিয়াটাও খুবই ছোট, তো ওই হিসাবে অনেকটাই বড় আমাদের জন্য যদিও। তো যাই হোক, তো দেখতেই পাচ্ছ অনেক কিছু এসেছে। নাগরদোলা আছে, ওখানে ব্রেক ড্যান্স আছে, এদিকে ট্রেন ছিল। বন্ধুরা দেখতেই পাচ্ছ কোয়েল এসে কেনাকাটিতে লেগে পড়েছে, এই দোকান ওই দোকান অনেক কিছু দাম দর করছে। সাধারণত মেয়েদের জন্যই মেলাটা বেশি আনন্দদায়ক হয়, কারণ ওরাই কেনাকাটা করতে ভালোবাসে, আর ওদেরই দোকান সব ভরপুর থাকে মেয়েদের জিনিসের। তো আমাদের ছেলে মানুষের জন্য ওই খাওয়া দাওয়া আর ওই অ্যাক্টিভিটি করা, নাগরদোলা বা ব্রেক ডান্স ওটা, তো এসবই আমাদের অ্যাক্টিভিটি থাকে। তো যাই হোক, তো কেনাকাটার পর আমরা একটা পাপড়ি চাটের দোকানে এসেছিলাম। একটাই পাপড়ি চাটের দোকান ছিল মেলাতে, তো ট্রাই করার জন্য যে কীরকম টেস্ট। তো বন্ধুরা, চাটটা 50 টাকা নিয়েছিল পাপড়ি চাটটা এক প্লেট, কিন্তু খুব একটা টেস্টই ছিল না। নর্মালি পাপড়ি চাট যেমনটা টেস্ট হয় সেই আন্দাজে কোনো টেস্ট ছিল না যদিও। তথাপিও আসছি যেহেতু মেলাতে, তো ট্রাই তো করতেই হবে কিছু না কিছু। তো বন্ধুরা, মেলা ঘুরে এবার কেনাকাটি শেষ করার পর তো আমি কোয়েলকে বললাম চলো নাগরদোলায় উঠি। তো কিছুতেই রাজি হতে চাচ্ছিল না, অ্যাকচুয়ালি ও অল্প ভয়ই পায়। তো আমি বললাম যে না চলো উঠি, কিছু হবে না। তো তারপর আমরা নাগরদোলায় উঠলাম, আমি দেখতেই পারবে তারপর। এটাই তো মজা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারলে কোয়েলের কি অবস্থা হয়েছিল নাগরদোলায় চড়ে। তো এবার আমাদেরও মেলা ঘোরা শেষ, অ্যান্ড শেষে আইসক্রিম এসেছিল এক খুব টেস্টি মেলাতে। তো সেই আইসক্রিম দুজনে দুটা ফ্লেভার নিয়ে নিলাম, আমি নিয়েছিলাম বাটারস্কচ অ্যান্ড কোয়েল চকলেট। তো এই খেয়ে বাড়ি ফিরে এলাম। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।